কালো রঙকে আমরা সবাই অশুভ ভাবি, কিন্তু স্কুলের ওই কালো বোর্ডটাই অনেকের ভবিষ্যৎ বানিয়ে দেয়। হাজারো বাধা বিপত্তির পরেও যে মানুষটা প্রিয় মানুষের হাত শক্ত করে ধরে থাকে, ভালোবাসার পাওয়ার অধিকার শুধুমাত্র তার। এই শহরে ক্ষণিকের জন্য হাত ধরা মানুষের অভাব হয় না, অভাব হয় শুধু হাত ধরে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকা মানুষের। মানুষ যেই দিন অন্যের ফুল ধরার চেয়ে সবার আগে নিজের ফুল ধরতে শিখবে, সেই দিন মানুষ প্রকৃত মানুষ হবে। কিছু কিছু সম্পর্ক এমন হয় যেখানে চেনার দরকার হয় না, দেখার দরকার হয় না, কোনো চাওয়া থাকে না, কোনো স্বার্থ খুঁজে না, তারপর অনেক মায়া হয়ে যায়। যদি আপনি জীবনে বারবার আঘাত পেতে থাকেন, তবে তার জন্য নিজেকে দোষী ভাববেন না, কষ্ট পাবেন না। শুধু মনে রাখবেন যে গাছটির ফল সবচেয়ে মিষ্টি, সেই গাছটিতেই বেশি পাথর ছুঁড়ে মারা হয়। কাউকে বিশ্বাস করার আগে একটু ভেবে করবেন, কারণ কখনো কখনো নিজের দাঁতই নিজের জিহ্বাকে কামড়ে দেয়। 5টি অভ্যাস নিজের থেকে একদম ছেড়ে ফেলুন। 1, অন্যের দয়া কামনা করা। 2, পরিবর্তনকে ভয় করা। 3, অতীত নিয়ে পড়ে থাকা। 4, নিজেকে ছোট মনে করা। 5, অতিরিক্ত চিন্তা করা। তুমি যদি মনে করো তুমি ঠিক, আর তা সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করছে, কুটু কথা শোনাচ্ছে, তাহলে তাতে কান দিও না। শুধু মনে রেখো, যে কোনো খেলায় শুধুমাত্র দর্শকরাই চেঁচামেচি করে, খেলোয়াড়রা নয়, তাই খেলোয়াড় হয়ে ওঠো। মানুষ যখন কারো প্রশংসা করে, তখন খুব কম লোকই তা বিশ্বাস করে, কিন্তু যখন কিনা কারো বদনাম করে, তখন প্রায় সবাই তা বিশ্বাস করে। আমাদের জীবনে অতীত হলো বর্জ্য কাগজের মতো, বর্তমান হলো সংবাদপত্রের মতো, ভবিষ্যৎ হলো প্রশ্নপত্রের মতো। সুতরাং জীবনকে খুব যত্ন সহকারে পড়ো, নয়তো জীবন একদিন টিস্যু পেপারে পরিণত হবে। কাউকে দুঃখ দিলে তোমাকেও দুঃখ পেতে হবে, সেটা আজ হোক অথবা কাল।